আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একজন সিনিয়র কর্মকর্তা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল নিদাল আবু দোখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে তাদের। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে আর্মি 2022 শীর্ষক অস্ত্র প্রদর্শনীর সাইডলাইনে ফিলিস্তিনি ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। নীতিগতভাবে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে, তবে ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গেও মস্কোর ভালো সম্পর্ক। তবে গত মাসে বহুল আলোচিত একটি ইহুদি সংগঠন নিয়ে দুই পক্ষের মতবিরোধের বিষয়টি সামনে আসে। রুশ আইন লঙ্ঘনের অভিযোগে জিওস এজেন্সি ফর ইসরায়েল নামের ওই সংগঠনটির রুশ শাখা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল মস্কো। এই ঘটনা তেল আবিবকে আহত করে। দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়টির নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিড। আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করছে পুলিশ। বুধবার রাতে নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। হাসপাতাল ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেক ডজন মানুষ। আহত অবস্থায় 27 জনকে পাওয়া গেছে, এর মধ্যে 5 শিশু রয়েছে, একজনের বয়স মাত্র 7 বছর। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণে সিদ্দিকি নামে মসজিদের ইমাম নিহত হয়েছেন, তবে কারা হামলা করেছে এখনও তা নিশ্চিত করা যায়নি। এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবান পন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন, ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না, দেশটি এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, এমন মন্তব্য করেছেন পূর্ব এশিয়ার শীর্ষ মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক। টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছেন, বুধবার এক কনফারেন্স কলে কথা বলার সময় তিনি বলেন, এক চীন নীতির ব্যাপারে বেইজিংয়ের কাছে ওয়াশিংটন স্পষ্ট করেছে তাইওয়ানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে বেইজিং বেশি চাপ দিলে ভুল কিছু হয়ে যেতে পারে। ক্রিটেনব্রিঙ্ক জানান, প্রতিটি আলাপে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা কোনো সংকট তৈরি করতে চায় না, পরিস্থিতি উস্কে দেওয়ার ইচ্ছাও নেই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান একটি নতুন উদ্যোগের অধীনে বাণিজ্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কার্যালয় জানিয়েছে, দুই পক্ষ আলোচনার জন্য ঐকমত্যে পৌঁছেছে, আশা করা হচ্ছে এই শরতে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল জাজিরার খবরে জানানো হয়েছে, চীনের মহড়ার পর ফাইটার জেট নিয়ে মহড়া করেছে তাইওয়ান। বুধবার তাইওয়ানের বিমান বাহিনীর গ্রাউন্ড ক্রুরা পূর্ব হুয়ালিয়ান কাউন্টির একটি বিমান ঘাঁটিতে F-16V নিয়ে মহড়া করে। এই মহড়ায় আমেরিকার তৈরি অ্যান্টিশিপ মিসাইলের অনুশীলনও করা হয়। বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চীনা কমিউনিস্ট বাহিনীর সামরিক মহড়ার হুমকির মুখে আমরা সজাগ রয়েছি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো এলাকায় যে কোনো সময় অনুশীলন করতে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সানলি ফ্যাং বলেন, সাম্প্রতিক দিনগুলোতে চীনের মহড়ার পর আমরা তাইওয়ান বাহিনীর দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছি। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করছে তুরস্ক। সম্পর্কের উন্নতির পর রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারেও একমত হয়েছে আঙ্কারা ও তেল আবিব। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিডের সঙ্গে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে ইয়ার লাপিডের দফতরের এক বিবৃতিতে বলা হয়, সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করা, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও জোরালো করতে অবদান রাখবে। আঙ্কারার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি পদক্ষেপ ছিল রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া। ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে, তুরস্ক ও তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, তবে এর অর্থ এটি নয় যে তুরস্ক ফিলিস্তিনি ইস্যু পরিত্যাগ করবে। 2018 সালে জেরুজালেম মার্কিন দূতাবাস চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। এই সময়ে গাজার সীমান্তে বিক্ষোভরত 60 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল বাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আনকারা। এক পর্যায়ে দুই দেশ পরস্পরের রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। 2022 সালের মার্চে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাক তুরস্ক সফর করেন। তারই সফর ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের 10 বছরেরও বেশি সময়ের উত্তেজনা কমাতে সহায়ক হয়। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তীব্র খরা কাটাতে আকাশে মেঘের বীজ বপন করছে চীন। ইয়াংজি নদীর আরও বৃষ্টিপাত আনতে
রাসায়নিক নিক্ষেপ করা হচ্ছে আকাশে। দেশটির বিভিন্ন অংশ খরার মধ্যে পড়েছে। সবচেয়ে খারাপ তাপ প্রবাহের কারণে শুকিয়ে গেছে নদী। এ কারণে ইয়াংজির বেশ কয়েকটি অঞ্চলে আবহাওয়া পরিবর্তনের কর্মসূচি চালু করা হয়েছে, কিন্তু নদীর অববাহিকার কিছু এলাকায় মেঘের আবরণ পাতলা হওয়ায় অপারেশন চালানো যাচ্ছে না। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইয়াংজি নদীর অববাহিকা জুড়ে খরা, গ্রামীণ জনগণ, গবাদি পশুর পানীয়, জলের নিরাপত্তা এবং ফসলের উপর বিরূপ প্রভাব ফেলছে। বুধবার মধ্য চীনের হুবেই প্রদেশ বৃষ্টি নামানোর জন্য সিলভার আয়োডাইড রড ব্যবহার করা হয়েছে। এই রড বরফের স্ফটিক তৈরিতে সহায়তা করে। স্ফটিকগুলো বৃষ্টি নামায়। হুবেই এর প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ মঙ্গলবার জানিয়েছে, জুনের পর থেকে হুবেইতে অন্তত 4.2 মিলিয়ন মানুষ মারাত্মক খরায় আক্রান্ত হয়েছে। সেখানে 150,000-এরও বেশি লোকের পানীয় জল পেতে অসুবিধা হয় এবং উচ্চ তাপমাত্রা এবং খরার কারণে প্রায় 4 লাখ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো জার্মানিতে এখন প্রচণ্ড খরা চলছে। দীর্ঘদিন বৃষ্টি না হয় কমছে রাইন নদীর পানির উচ্চতা। এতে দেশটির শিল্প খাতে বাড়ছে বিপর্যয়ের শঙ্কা। গত মাসে ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ জানায়, জার্মানির মুদ্রাস্ফীতি রেকর্ড 7.6% পৌঁছেছে। অর্থনীতির এই মন্দাভাব আরও প্রকট হতে পারে বলে মনে করেন ফেডারেল অব জার্মান ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হোলগার লেশ। তার এমন শঙ্কার কারণ বৈরী প্রকৃতি। বিরতিহীন গরম এবং বৃষ্টিহীনতায় কমছে রাইন নদীর পানির উচ্চতা। পণ্যবাহী যান চালানো কঠিন হয়ে উঠছে। তাই তার আশঙ্কা, পর্যাপ্ত বৃষ্টি না হলে শিল্প খাতে বিপর্যয় নামবে। তিনি বলেন, তীব্র দাবদাহের এ মৌসুমে নদীতে পণ্যবাহী যান চলাচল কঠিন হয়ে পড়ছে। এই সময় বিকল্প থাকলে ভালো হতো। ফেডারেল অব জার্মান ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনে করেন, এই অবস্থা চলতে থাকলে রাসায়নিক, ইস্পাত, পেট্রোলিয়াম এবং নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল গন্তব্যে পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে। টিআরটি ওয়ার্ল্ড আরও জানিয়েছে, আঙ্কারায় একটি প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থা পরিদর্শন করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মুস্তফা বিল্লাহ। ওই সময় তার সঙ্গে ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী। আল সুলতান বুধবার তুর্কি সাজোয়া সামরিক যান নির্মাতা FNSS প্রতিরক্ষা সিস্টেমের উৎপাদন সুবিধা পরিদর্শন করেন। মালয়েশিয়ার রাজাকে যানবাহন সম্পর্কে ব্রিফ করা হয়। সেই সাথে তিনি কয়েকটি পরীক্ষাও করেন। মালয়েশিয়ার রাজকীয় দম্পতি মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন। আগামী 21 অগস্ট পর্যন্ত আগমনের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মালয়েশিয়ার রাজাকে অর্ডার অব দ্য স্টেট অব দ্য রিপাবলিক অব তুর্কি দিয়েছিলেন। এটি বিদেশি নাগরিকদের জন্য দেয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। আর মালয়েশিয়ার রাজা এরদোয়ানকে তার দেশের বীরত্বের সম্মান দেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।